পুরীর জগন্নাথ মন্দির। কথাটা শুনলেই গায়ের মধ্যে একটা শিহরণ জেগে ওঠে। আর হবে নাই বা কেন, বাঙালির যে তিনটে প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন আছে তার মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ ধাম এবং সৈকত, এ দুটো ছাড়াও আরও একটি বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আজকে আমরা চলেছি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। স্থানীয়দের থেকে জানা যায়, মহাপ্রভু জীবিতকালে যখন তিনি জগন্নাথ মন্দিরে আসতেন, অর্থাৎ পুরীধামে আসতেন, তখনই কিন্তু তিনি এই জায়গাতে অর্থাৎ গৌড়বিহার আশ্রমে সময় কাটাতেন এবং ঠাকুরের নামযজ্ঞ করতেন। মহাপ্রভুর অন্তর্ধানের ঠিক পরেই তারই এক শিষ্যা এই আশ্রমে আসেন এবং এই আশ্রম পরিচালনা করেন। সেই সময়ে এই অঞ্চলটি পুরো জঙ্গলে পরিপূর্ণ ছিল। বর্তমানে মানুষের চাহিদা অনুযায়ী একে রিনোভেশন করা হয়েছে আর প্রত্যেক বছর একটু একটু করে পরিবর্তন করে আজকের রূপ দেওয়া হয়েছে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই গুপ্ত বৃন্দাবন। আমি 2015 সালে যখন এই মন্দিরে প্রবেশ করেছিলাম তখন কিন্তু প্রবেশাধিকার ফ্রি ছিল। বর্তমানে প্রবেশ মূল্য মাথা পিছু 10 টাকা করে ধার্য করা হয়েছে। যেহেতু এই স্থানের নাম গুপ্ত বৃন্দাবন রাখা হয়েছে, তাই শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং অবতারের বিভিন্ন রেপ্লিকা এখানে প্রতিস্থাপন করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তাই সব দিক থেকে বিচার করলে এই জায়গাটির নাম গুপ্ত বৃন্দাবন রাখাটা সার্থক এবং যথার্থ। এবারে আপনাদেরকে জানাই কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন। এই মন্দিরে পৌঁছাতে গেলে দুটো পদ্ধতিতে আপনারা এখানে আসতে পারেন। পুরী থেকে হেঁটে এখানে আসতে পারেন, সেটা অনেকটা সময় সাপেক্ষ। আর যদি শেয়ারিংয়ের কার নেন তাহলে 120 টাকা করে মাথাপিছু পড়বে। 10 জনের শেয়ারে একটা গাড়িতে করে আপনারা এখানে সহজেই পৌঁছে যেতে পারেন। তবে এই যে 120 টাকা করে নেওয়া হয়, সেটা কিন্তু শুধুমাত্র গুপ্ত বৃন্দাবন দেখানোর জন্য না, এর সাথে আরও 5টা মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবে, তার মধ্যে স্বর্ণ মন্দিরও ইনক্লুডেড। আপনারা যেদিন সাইট সিনিং করতে যাবেন সেই দিন একটু সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে যাবেন। 5টা মন্দির ঘুরে তারপরে সমুদ্র স্নান করতে আপনাদের অনেকটাই দেরি হয়ে যাবে। তাই যদি আমাদের মতো ভুল না করেন তাহলে অবশ্যই সকাল সকাল বেরিয়ে গিয়ে সাইট সিনিংগুলো সেরে তারপরে আপনারা সমুদ্র স্নান করবেন। নয়তো মন্দির দেখাগুলো কিন্তু এতটা তাড়াতাড়ির মধ্যে করতে হবে যে যথার্থভাবে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন না। নদিয়া থেকে এত দূর হওয়ার সত্ত্বেও, একটা ভিন্ন রাজ্য হয়েও আমাদের সোনার গৌরকে এত সুন্দরভাবে সযত্নে এইভাবে আমাদের সামনে তুলে ধরছে, সেটা কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আপনারা দেখতেই পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর এত বড় মূর্তি, যেটা আমি এর আগে কোথাও দেখিনি। এই দেখুন, গল্প করতে করতে আমরা মন্দিরের প্রায় অনেকখানি অংশই দেখে নিলাম। এরপর নিজের পরিবারের সাথে একটু সময় দিলাম, তারপরে মন্দিরের বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করছি। বাবা মহাদেবের এই মূর্তিটা দেখার পরেই আমার মনে হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কথা। পুরী আসার পথেই বালাসোরে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পড়ে। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। গল্প করতে করতে আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই যে গৌড়বিহার আশ্রম অর্থাৎ গুপ্ত বৃন্দাবন, এই গুপ্ত বৃন্দাবনের চারিদিকেই কিন্তু কাজু গাছের জঙ্গলে ভরা ছিল। বর্তমানে সেই সমস্ত জঙ্গল আর নেই, তবে অনেক দোকানপাট বসে গেছে সামনে। তাই টিফিন করার ইচ্ছে হলে আপনারা এখান থেকে কিছু না কিছু কিনে সহজেই খেয়ে নিতে পারেন। একটা কথা না শেয়ার করে আপনাদের সাথে পারছি না। আজ থেকে 440 বছর আগে যখন মহাপ্রভু এই অঞ্চলে পৌঁছাতেন তখন কতটা জঙ্গল, মানে কতটা ঘন জঙ্গল ছিল একবার কল্পনা করে দেখতে পাচ্ছেন। তার মাঝেও মহাপ্রভু এখানে আসতেন এবং পূজাপাঠ করতেন, তার ইষ্ট দেবতাকে তিনি ডাকতেন এবং আমাদের সবার মঙ্গল কামনা করতেন। সত্যি এটা ভাবলে অবাক লাগে। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।
8 বছর আগে দেখা গুপ্তবৃন্দাবন আর আজকের গুপ্তবৃন্দাবন অনেকটাই আলাদা। তখনকার গুপ্তবৃন্দাবন জঙ্গলে ঘেরা ছিল, সবুজে সমারোহ ছিল, আর একটা জায়গা দিয়ে যেতে যেতে আপনার মনে হবে যেন আপনি জঙ্গলে প্রবেশ করছেন। আজকে কিন্তু এসে সেই ফিলটা আমি করতে পারছি না। তো যারা আজ থেকে 4-5 বছর আগে এই মন্দিরে ভিজিট করেছেন তারা হয়তো এটা উপলব্ধি করতে পারবেন। আর এখন যদি আপনাদের মধ্যে 8 বছর আগে কেমন ছিল এই গুপ্তবৃন্দাবন তা দেখার ইচ্ছে জাগে, তাহলে আমার চ্যানেলেই সেই সম্পর্কে একটি র ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও ভিজিট করে দেখে নিতে পারেন। প্লাকার দেখে বুঝতে পারলাম এটা শনিশ্চর জীব মন্দির, তবে দেবতাটা কে তা কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না। যদি আপনারা এই দেবতার সম্পর্কে কিছু তথ্য জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ওই বাঁশঝাড়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের বাল্যলীলা। এবারে চলুন পরপর ঠাকুরগুলোকে দেখে নি। মহাভারতের চক্র, নারায়ণের নৃসিংহ অবতার, এখন দেখছেন মানস সরোবর, বৃন্দাবনের ময়ূর, জয় বজরঙ্গবলি। কোথায় এসছি বলো তো বাবা? গুপ্তবৃন্দাবনে, তাই তো? আর এখন কাকে দেখছি? বজরঙ্গবলীকে, তাই তো? এখন বন্ধুরা আমরা গুপ্তবৃন্দাবনে এসেছি, আর গুপ্তবৃন্দাবনের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে রাজমঞ্চ। আমরা সেই রাজমঞ্চে এসে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে পুরোটা দেখাই। হরে রাম 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 রাম, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মুহূর্তে আমরা গুপ্তবৃন্দাবনে আছি, আর এই গুপ্তবৃন্দাবনের যে মূল সম্পদ সেটা হলো আমাদের গৌরহরি। তো এখন আমরা গুপ্তবৃন্দাবনের যে মূল সম্পদ সেই গৌরহরিকে দর্শন করছি, আপনারাও দর্শন করুন, আশা করি অনেক ভালো লাগবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।